হ্যালো ফ্রেন্ডস, ষোলো আনা বাঙালিতে আমি পিঙ্কি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো পেঁপে দিয়ে সুন্দর একটা রেসিপি, চিংড়ি পেঁপে পোস্ত। এই চিংড়ির পেঁপে পোস্ত করতে গেলে আমার কি কি উপকরণ দরকার তা একবার দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ 150 গ্রাম ভালো করে ধুয়ে পরিষ্কার করা, বড় সাইজের পেঁপে অর্ধেকটা চৌকো করে কাটা, ছোটো সাইজের আলু একটা চৌকো করে কাটা আর 3 পিস কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো 1 চামচ, চিনি 7 মতন, নুন 1.5 চামচ, সর্ষের তেল 3 চামচ, পোস্ত 3 চামচ, 3 পিস কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে পেস্ট করে রেখেছি। ফোড়নের জন্য কালো জিরে 1/2 চামচ আর শুকনো লঙ্কা 1টা আর গরম মশলা। শুরু করছি আজকের রেসিপি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি 1 চামচ তেল দিলাম। চিংড়িগুলোকে হলুদ নুন দিয়ে মাখার জন্য চিংড়িগুলোর মধ্যে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি এবার চামচ দিয়ে ভালো করে চিংড়িটাকে মেখে নেব। আমার মাখা হয়ে গিয়েছে। তেলটা এইভাবে গরম করে নিয়ে কড়ার গায়ে লাগিয়ে দেবেন। কড়াইতে চিংড়িগুলো দিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা চিংড়ি আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার চিংড়িগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কখনো বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গিয়েছে। কড়াইতে আমি আবার 2 চামচ তেল দিলাম। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে তেলের ওপর দিয়ে দিলাম। 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো তেলের ওপর ছেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁপেটাকে হালকা করে ভেজে নিতে হবে। এই চিংড়ির পেঁপে পোস্তটা খেতে খুব সুস্বাদু। হয়তো আমরা পেঁপে খেতে চাই না, কিন্তু এটা আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। গ্যাসটা আমি লো করে দিলাম। এবার পেঁপেটা যখন এরকম ভাজা হয়ে আসবে, তখন আমি পেঁপের মধ্যে এই কুচনো আলু আর 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁপেগুলোকে একসঙ্গে আরেকটু ভেজে নেব। পেঁপে আর আলু ভাজাটা হয়ে গিয়েছে। এখানে 3 পিস কাঁচা লঙ্কা আর 3 চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। এবার এই বাটা মশলাটা আমি পেঁপে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি।
মশলাটা দিয়ে একটু নেড়ে নেচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার আমি ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। পেঁপে কষানোটা হয়ে গিয়েছে, এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই রান্নার ফাঁকে আপনাদেরকে আমি একটা সুন্দর টিপস দিয়ে দিচ্ছি। পেঁপে সবসময় লম্বা ধরনের দেখে কিনবেন, লম্বা ধরনের দেখে কিনলে পেঁপের ভেতরটা ফাঁপা হয় না। আমি পেঁপেটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন লম্বা পেঁপের ভেতরটা কি সুন্দর দেখতে, আর পেঁপেটা খুব পুষ্ট। ফিরে এলাম 5 মিনিট পর। চিংড়ি পেঁপে পোস্তটা হয়ে গিয়েছে, এবার আমি 1/2 চা চামচ গরম মশলা এই পেঁপে পোস্তর ওপর ছড়িয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ি পেঁপে পোস্ত।